শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম গাজী কামালউদ্দিন, ডাক নাম কামরুল। বাবার নাম শহীদ আলী কবির। মার নাম হরমুজাগর। 71 সালে কোন জায়গায় থাকতাম? পাঞ্জাবি লেন, বর্তমানে শহীদ লেন। তখন ছিল ডবলমুড়ি থানা, এখন বসা থানা, জেলা চট্টগ্রাম। 71 সালে তুমি এখানে ছিলা? আমি বাসা ছিলাম, তখন রোজা ছিল, আব্বার রোজা রাখছে, আমার চাচা ছিল আলী হোসেন, আর আমার ফুটো ভাই ছিল আফজাল, আর একটা গ্রামের ছেলে ছিল মন্না, চারজন আমি ছিলাম। আচ্ছা, তোমার ভাই গাজী সালাউদ্দিন কোথায় ছিল? তখন মুক্তিযুদ্ধ চলতেছে আর কি, ওই গ্রামে থাকতো। আমার বড় ভাইও থাকতো, গাজী মেজবাউদ্দিন, গাজী সালাউদ্দিন, গাজী শামসুদ্দিন, ওনারা তখন যুদ্ধ করে গ্রামে, নোয়াখালি ব্যায়ামগঞ্জে। তখন ব্যায়ামগঞ্জ ছিল, এখন সোনাইমুড়ি। এপ্রিলের 5 তারিখে আমরা পায়হাটি নোয়াখালি যাই। মে মাসে আমি, আব্বা, আমার চাচা আর আমার কুতো ভাইকে নিয়ে আব্বা চলে আসছি চিটানে। আর তখন পাকিস্তান গভর্নমেন্ট থেকে একটা অর্ডার দিল, যারা সরকারি চাকরি করে তারা জয়েন করে, তোমার বাড়ির থেকে ধরিয়ে আনবে। আব্বা রেলে চাকরি করতো সিএনবিতে। তারপরে এভাবে আমরা চলতেছে, আর বিহারিরা তো অত্যাচার শুরু করছে আমাদের, আর স্থানীয় রাজাকাররা তো আসেই, আসি মারতো, ধরতো, টাকা পয়সা নিয়ে যেত। এরপরে 10 নভেম্বর আসলো বিশের রমজান। আব্বা সকালবেলা অফিসে চলে গেল, যাওয়ার সময় আমিও রোজা, আব্বাও রোজা, সবাই রোজা। আব্বা যাওয়ার পরে আমি প্রতিদিন রোজা লাগিয়ে গেল। আবার আব্বা আসার আগে 2টা বাজে আসতো, তখন আমি আবার টুপি লাগাই, হুজু দিচ্ছি। হঠাৎ করে আব্বা বাসায় ঢুকলো, আবার পয়লে বাইরে গেল, যাওয়ার পরে 5-10 মিনিট পরে আবার ঘরে ঢুকলো। কটার দিকে? তখন বাজে 7টা। আব্বা ঢুকের পরে আমি তো ভয় পাইছি, আমি রোজা ভাঙছি যে রুটি পাট পরোটা বানাইতেছি, এই জন্য আমার তো মারবে মনে করছে। আব্বা আমার বলল যে তুই কী করস, আমি বললাম যে খিদে লাগছে। বাচ্চা যা বিহারিরা আসতেছে দলে দলে চক্ষু হাসপাতালে, বর্তমান চক্ষু হাসপাতালে ফজলেগের ওদিক থেকে, তো অবস্থা ভালো দেখি না, আমি যাই গিয়া তুই সিডি মার্কেট যাই গিয়া, সিডি মার্কেট তখন চালু হয়নি রেললাইনের ওই পারে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমার শাশুও তখন, আমার শাশুও ঘরে থাকতো, আব্বা ইস্পানিতে চাকরি দিয়ে দিয়েছে, ইস্পানি মিলে। তো ওনারা যাবে 8টার দিকে, ডিউটি 8টার থেকে,
তো আমরা আমি নাস্তা পরোটাটা খাই, বাইরে যাওয়ার সাথে সাথে দেখি যে আমাদেরকে রাস্তার উপরে উঠছে আর আমাদের দৌড়ানি দিল বিহারিরা। হ্যাঁ, দৌড়া যাওয়ার পর আমি দৌড়ে আসি, আমি ঘরে রুমের ভিতরে ঢুকছি, চকি নিচে ঢুকে গেছি। চকি নিচে ঢুকে যাওয়ার পরে বড় বিহারিরা আসি, আমার চাচা ওই তিনজনকে নিয়ে গেছে, আমাকে আর দেখেনি। ওনারা নামার পরে কোথায় না জানি না এমনি নিয়ে যেতেছে। পরে আমি দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছি, বসে গেছি, কী করবো চিন্তা করতেছি। এর মধ্যে দিয়ে আমি আবার ছাদে উঠছি, রেলের বাসা তো, ছাদে উঠি দেখতেছি ওই কামাল ভাই, এই রাব্বার নাম কী জানি, নামটা মনে আসতেছে না, সালেয়া পার্কি, ওর কামাল ভাই পাঞ্জাবের স্কুলের মাস্টার ছিল, উনারে নিয়ে গেছে। উনি চিল্লাচিল্লি করতেছে, আমি কিন্তু ছাদের থেকে সব দেখতেছি এবং সব বিহারিরে চিনি, সবগুলোরে চিনি আমি। আধা ঘন্টা পরে ওরা আবার আসছে, আসি আমার দরজা ধাক্কা শুরু করলো। তখন মনে করেন 8:30 হবে, আমার আসি বলতো যে তুমি কী দেখছো আয়া। আমরা তিনজন নিয়ে গেলাম, তুমি করতে গেছলে, তো আমি কাঁদতে কাঁদতে বলতেছি আমি ইয়া থা ইয়া থা এইগুলো বললাম, তখন একটু একটু উর্দু কথা বলতে পারতাম আর কি। এর পরবর্তীতে আমারও যখন ধরে নিয়ে গেলো, আমার নেওয়ার পরে এই কবরস্থানটার সামনে মোড়ে, মানে সামনে পিছন দিয়ে আনলো, আনার পরে আমাকে হ্যান্ড ওভার করলো আরও দুজন আসলো, আরও দুজন আসলো ওদিক থেকে, মানে পূর্ব দিক থেকে আসলো তারা আমাকে নিয়ে। আবার ওই মসজিদের সামনে, আকবর মসজিদের মাঝারি যে মোড়টা আছে, এই মোড়ে রেখে আনছে। আনার পরে আমাদের আনার পর দেখি যে আমার চাচাও আছে, ওই ওই তিনজন আছে। হ্যাঁ, আমার তখন হাফ প্যান্ট পরা আর কি, আর তিনজন আমার চাচা আমারও বলতেছে তুই কি লেছো, তাই বলে আমাকে এরকম ধরে নিয়ে আসছে। বুঝি না তারা কী করতেছে, দুজন দুজন করিয়ে দিকে নেয়। এর মধ্যে দিয়ে ওরাও দিক থেকে, মানে পূর্ব দিক থেকে, হজ দিক থেকে তারা তিন চারজন আসছে, আসি দুজনকে নিয়ে যায়, দুজন দুজন নেয়, বেশি নেয় না। আর এখানে অনেকগুলো লোক দাঁড়ান, আরও অন্য লোকও ছিল। তারপরে আমি দিলাম একটা দৌড়, মানে দৌড় আমাকে বলে ওই যারা আমাকে পাড়া দিতেছে দুইজন, মানে আমাদেরকে, ওরা পাকারো পাকারো বলছে। আমি দৌড়ায় আসি কবরস্থানটার সামনে আসলাম, মানে পাঞ্জাবিলার যে কবরস্থান, এখানে আসি বামে ব্যাগ দিই, ডান দিক দিয়ে চাপ দিলাম, রাস্তা না, দুই ঘরের পিছনে, মানে দুই ঘরের পিছন দিয়ে একটা রাস্তা, রাস্তা না, ওই ময়লা টয়লা নেয় পায়খানা টাইখানা, ওগুলো জঙ্গলে গেছে। আমি যাই, তখন আমাদের পায়খানাগুলো ছিল টিন সিস্টেম, টিন মানে সকালবেলা মেতররা এগুলো নিয়ে যেত, সিনিটারি ছিল না। তখন আমি একজনের বাসার পায়খানা টিন উল্টাই ভিতরে ঢুকে গেছে, মানে বাথরুমের ভিতরে, ওই পায়খানার ভিতরে গুটু ভর্তি ভর্তি, তো মেতর আসতো না। তারপরে এরা আসি আমাকে খুঁজতেছে কিদের গিয়া কিদের গিয়া, আমি তো পায়খানার ভিতরে আর উঠতে উঠতে পারতে বাইরে নি। অনেকক্ষণ পরে দেখি যে ঠান্ডা হয়েছে, ওদের আওয়াজ নেই, তখন আমি বাজুইলাম, বাজে আস্তে 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 করি এই পিছনে পিছনে দুই বিল্ডিংয়ের পিছনে আসি, একজনের ছাদের উপরে উঠি, দেওয়াল টাকটা ছাদে উঠলাম, উঠেই ভাই ওই বাসায় ঢুকলাম। এটা হচ্ছে মহিউদ্দিন সাহেবের বাসা, খাজা আলাউদ্দিনের বাপ মহিউদ্দিন, উনি রেলে চাকরি করত, উনি ছিল ওখানে। তারপরে এখানে আরেকটা ভদ্রলোক ছিল, আমার আব্বার অফিসে সিএনবিতে চাকরি করত, আব্দুল হক সিলেট বাড়ি, উনি পাকিস্তান আমলে ঝাউতলা হোমিওপ্যাথিকের ওষুধ ছিল, উনিও এখানে আসছে, এখানে থাকতো, ফ্যামিলি থাকতো না, ওনারা থাকতো। তা আমার গুটু দেখি আমার বললো যে তোর এই অবস্থাটা, আমি বললাম এই এই ঘটনা। তো আমারা ওনারা গোসল করা একটা লুঙ্গি দিল, লুঙ্গি দিয়ে আমার ঘরে বসা রাখলো। এর মধ্যে তুই তো বিহারিরা নিচে আসছে যা যায়। তারপর দিনে দুটা আড়াইটার সময় দেখলাম রাস্তার উপরে আবার বাঙালি কথাবার্তা শোনা যায়, এত এত সকাল থেকে শুনলাম উর্দু ভাষা, এখন যে বাংলা ভাষা শোনা যায়। তখন আমরা উক্তি মারি, আমি আবার দরজা, আমার ওই মামা মহিউদ্দিন সাহেব, উনি দরজা খুলি, দেখে যে অনেক বাঙালি পিছনে বাড়ি, বাঙালি পুলিশ দাঁড়াই আছে। তো আমরা সবাই আস্তে আস্তে বাইরে উঠলাম, তো সবাই বলতেছে এগুলো আসছে আপনার ডবলমুড়ি থানার থেকে পুলিশ, ডবলমুড়ি থানার থেকে পুলিশ আসে। আসার পরে তো ওনারা ওই এর মধ্যে দিয়ে আবার কিছু মালয়েশিয়া, মানে ওই আপনার ওই পাকিস্তানি আর্মি ছিল, মালয়েশিয়া বলতো, কালো কালো ড্রেস পরা, ওরা আসছে। ওরা কিছু ওরা কথা বলেনি, বাঙালিরা কথা বলছে। তা আমরা সবাই নাম দিছি, আমার আব্বার নাম আমি দিইনি, আমার আব্বার নাম দিইনি, আমার আব্বা তো আমার আব্বাকে তো নেয়নি ঘর থেকে, আমার আব্বাকে তো ঘর থেকে নেয়নি, আব্বা তো বা
উপসে গেছে। পরে যখন ওরা চলে গেল লিস্ট করছে, সবাই লিস্ট করছে পুলিশ পাঠার পরে আমি তখন সবাই তখন দেখলাম যে যারা আছে মহিলারা পুরুষ তো সব নিয়ে গেছে, তো তো সবাই তারা ওই মালপত্র নিয়ে সবাই চলে যেতেছে, মানে এলাকা ছাড়তেছে। আমি কোন দিকে যাব? আমি তখন আমার আব্বাকে খুঁজতে খুঁজতে বাড়ি, তখন আমার আব্বার সাথে চাকরি করতে বসির সাহেব, তখন বসির সাহেবের কাছে গেলাম। উনিও মালপত্র ভারি করতেছে, উনিও ছিল তিন নম্বর রোডে, আমরা ছিলাম এক নম্বর রোডে। তো তিন নম্বর রোডে যে আমি বললাম চাষা আমার আব্বা কই, ও তোমার আব্বা তো আমি দেখিনি, আমি 11টার সময় দেখছিলাম তোমার আব্বারে, এরপরে আর দেখিনি। তবে নাদুরুজ্জামান স্যার বলতে পারবে তোমার আব্বা আর দুজনে একসাথে বাইরে। নাদুরুজ্জামান স্যারই মানে আমাদের নয় নম্বর রোডে সুবিধাদের পাশে থাকতো আর কি, নয় নম্বর রোডে। আমি আবার ওখানে আসলাম, আসি দেখি যে নাদুরুজ্জামান সাহেব মালপত্র উঠাইতেছে। হ্যাঁ, তাহলে আমি বললাম যে চাষা আমার আব্বা কই, ও তোর আব্বা বাসা যায় না? আমি বললাম ওই সাড়ে এগারোটার সময় আমরা সিডি মার্কেট থেকে তোর আব্বা সহ তোর আব্বা পুরো সোজা চলিল, আমি বাম দিকে চলে আসলাম। তখন আমি চিন্তা করলাম কিনে তাহলে আমার আব্বা বাসা গেল না কেন? হ্যাঁ, তারপরে গেলাম, এরপরে দেখলাম তোতাভাই, হ্যাঁ আমাদের কলোনের তোতাভাইয়ের আম্মা আমাকে ডাক দিল, স্কুলের সামনে বাসা ছিল। হ্যাঁ, বলে এই কামরুলের দিঘা। আমি বললাম যে খালাম্মা কী হয়েছে? তোর আব্বাকে আর ওই খসুর মামাকে একসাথে ধরিয়ে নিছে, বিয়ের দিকে নিছে, আর আমার আব্বা নিয়েছে তখন 11:30। তারপর যাক আমি আসি বসি আসি আসি বুঝলাম যে ওদিকে নিছে কই নিছে, খুঁজতেছি আর কি, খুঁজতে না খুঁজতে আসি দেখলাম যে এখন বিকেল হয়ে গেল, সন্ধ্যার দিকে হয়ে গেল। তখন আমি সিডি মার্কেট চলে গেলাম, সিডি মার্কেট দেখি যে আমাদের এলাকার যে লোকগুলো ছিল মানে মহিলাগুলো সবাই সিডি মার্কেট, হ্যাঁ বুঝি আছে টানতেছে এরকম। এর মধ্যে দিয়ে আমার একটা মামা আমার আব্বার আমার পুতো ভাই উনি বান্ডেল রোড থাকত, তো উনি খবর পাই উনি আসি আমাকে সিডি মার্কেট থেকে ওনার বাসায় নিয়ে গেল, বান্ডেল রোড তিনতলায় থাকতো। তো আমারও বললো যে কী হয়েছে? আমি বললাম এই এই ঘটনা হয়েছে, আমার আব্বার কথা বলিনি কিন্তু, হ্যাঁ আমার আব্বাকে তো আমার সামনে নেয়নি, ওদেরকে নিয়েছে আমার সামনে। তো তখন উনি উনি তখন ব্যবসা করতো, ওনার সাথে একটা বোম্বাই আসিল চারতলায়, হ্যাঁ বোম্বাই এখনও আছে, ওই বোম্বাইয়াকে নিয়ে উনি ঝাউতলা আসলো গাড়ি নিয়ে, ওনার ব্যবসা করতো পার্টনারের ব্যবসা, ওই বোম্বাইয়াকে নিয়ে আসলো, আমার মামা হয়তো আসলো। তা আসার পর ওখানে ইস্যুব চেয়ারম্যান ছিল, ইস্যুব চেয়ারম্যানকে জিজ্ঞেস করছে তোমার এরকম এরকম পাঞ্জাবি লাগছে লোক আনছো ওগুলা কোথায়? তো আমরা নেই জানতায় আমরা নেই জানতায় ঘুরে ঘুরে কথা এটাই বলে আর কি। তো ওরা বোম্বাইয়েরা উর্দুতে জিজ্ঞেস করছে ওদেরকে, ওরা কোনো কথা বলেনি। রাত্রে 11:30 যখন 11:30 হবে আমার মামা আমাকে বলছে ওনার বাসা। তো সকালবেলা আমার মামি আমার নাস্তা টাস্তা খাওয়াছে, তখন আমি ওখান থেকে তাই ইয়া দিয়ে কদম তুলি হই হাঁটি হাঁটি, তারপরে পুলিশ বিট সামনে আসছে মানে পাহাড়তলি পুলিশ বিট মোড়ে আসা দেখি যে ওইখানে অনেক লোক, হ্যাঁ সবাই আমার দিকে তাকাই আছে। এখানে আসার পর একজন আমাকে বললো যে এই তোর আব্বাকে ওই ওই ওখানে জলাত কেন মানে বর্তমানে টিভি সেন্টার ওখানে একটা ব্রিজ ছিল ওই ফজলেগের ওখানে অনেকে লাশ আছে, তোর আব্বার লাশও আছে, তোর আব্বার লাশ সবচেয়ে উপর বলার পর আমি আসছি, অনেক লোক আসতেছে যাইতেছে দেখতেছে, আর বিয়েরা ওখান থেকে দাঁড়া দাঁড়া হাসে বুঝলেন। আমি আসি দেখি যে আমার আব্বার লাশ একদম সবাই উপরে হাত মুখটা প্যাক পাঠা বুঝলেন। তারপর আমি ওই আব্বার শার্ট ছিল, আব্বা তখন ওই এখানে বুতাম পরা ওই এদিকে শার্ট পরতো আর কি, হ্যাঁ ওই শার্টে আর কি আইডেন্টিকারটা পাইছে, ওই আইডেন্টিকারটা ছবি এঁকে আমি ওই বান্ধি রাখছিতে আইডেন্টিকারটা পাইছি। তখন অনেকে বলে যে ঠিক আছে চলো আমরা ব্যান গাড়ি, তখন তো ঠেলা তখন তো ব্যান গাড়ি ছিল না ঠেলা গাড়ি ছিল, বলে আমরা ঠেলা গাড়ি আনি লাশ নিয়ে যাব। তা আমরা আবার পুলিশ বিটের সামনে আসলাম, আসার পরে এখন লাশ আন মানে ঠেলা গাড়ি লোকজন জোগাড় করে নিব, আমি তো একা, হ্যাঁ কেউ লাশ আনতে পারেনি অনেক লাশ। এরপরে এখানে গেল আবার যখন রওনা হইলাম তখন পরিচয় ভবনের সামনে এই রাস্তাটা চিপা ছিল, আমরা যখন মোড়ে আসছি ঘুরতেছি
লাশ নেওয়ার জন্য যাইতেছি, তখন ওইখান থেকে আর্মির গাড়ি, ওই দুই চিপা পরিবার ভবনের সামনে দুই চিপা আর্মির গাড়ি আমাদেরকে দূর থেকে ইশারা দেন নেননি, মানে চলে যেতেন। হ্যাঁ, তখন আমরা আবার ব্যাক করছি, ব্যাক করি ওই আমাদের রেলের পানির ট্যাঙ্কি আছে একটা, পানি সাপ্লাই দিয়ে ওই ট্যাঙ্কির উপর দিয়ে ওখানে গেলাম। যাই দেখার পর ওখানে দেখি অনেক আর্মির গাড়ি, আমরা অনেক দূরে পাহাড়ের উপর থেকে দেখতেছি, তারপর আর নিতে পারিনি, চলে এসছি আর কি। এভাবে করতে করতে সারাদিন ঠিক গেছে, জোড়া খাইতে। তারপর এখান থেকে ওই আমার আমার আত্মীয় আগ্রাবাদ থাকতো, উনি আসি আবার আমার ওখানে নিয়ে গেল। নেওয়ার পরে আর এরপরে আর লাস্ট তো লাস্ট দেখছি কিন্তু আনতে পারিনি। এরপরে এর পরবর্তীতে আবার আসছি, তারপরের দিন সকালবেলা ওই আসি, দেখি যে আর ওখানে যাইতে দেয় না, ওখানে আর্মিরা ঘেরা করিয়ে রাখছি, আর পুলিশ ছিল পাঁচজন। ওখান থেকে আর্মিরা আমাদেরকে ইশারা দিল যাও, মানে এদিকে ব্যাক করতে দেয়নি, এই আর কি। এরপরে এত রাস্তা আর আর পাইলাম না, এইভাবে হয়ে গেল। এরপরে কোথায় গেলাম তুমি? হ্যাঁ, এরপরে কোথায় গেলাম? আমি আমি এরপরে ওই পরে নোয়াখালী চলে গেছে বাড়িতে। বাড়িতে আমার আমার আব্বা কেউ খবর জানতো না, বড় ভাইটা জানতো না, ওনারা তো মুক্তিযুদ্ধে। এরপরে দুই দিন পরে না একদিন পরে আমি যাওয়ার পরে, তারপরের দিন আমি গেছি। তারপর যাওয়ার পরে ওনারা ইয়াতে কী বলে আমার মেজো ভাই আসছে। হ্যাঁ, মেজো ভাই আসি, মানে উনি মুক্তিযুদ্ধা ছিল, আসার পরে ওই চেষ্টা করছে রাস্তা ইয়া করার জন্য, আইনে পার রাস্তা এইভাবে চলে গেল। তো স্বাধীনতার পরে আমি আসছি একদম ফার্স্ট, যখন নোয়াখালী আগে স্বাধীন হয়েছি, চিটাংটা পর হয়েছি, আমরা পিছিয়ে পিছিয়ে আসছি। আসার দেওয়ার পরে ওই জায়গায় আমার মেজো ভাই যাই গাছের চালক, উনি আমরা ডগমুড়ি থানা মামলা করছিলাম, আমাকে দিয়ে মামলা করাইছিল। মামলা করার পর আমি এর মধ্যে দিয়ে আমরা জাহতলা যাইতাম, মানে স্বাধীনতার পর পরে। তখন ইন্ডিয়ার আর্মিটা ঘেরা করে রাখছিল, জায়গায় জায়গায় ইন্ডিয়ার আর্মি ছিল, আমাদেরকে যাইতে দেয়নি। পরে আমরা চিপা টিপা দিয়ে চলে যেতাম, ওই যে বিহারিগুলো আমাদের এখানে পাকিস্তান আমলে ছিল ওরাও ছিল, যেমন গোলাম রেলের ড্রাইভার ছিল, জাদ্দু কালিমুর এগুলো ওখানে ছিল। তারপর আমি মামলা করার পরে আগ্রহ ছিল সত্তার, সত্তার কিন্তু আমার বাসায় আসছিল, গোলাম মোহাম্মদ ওর নাম, রেলের ড্রাইভার ছিল, ও আমার বাসায় ছিল। রাত যেদিন আব্বাকে মারে ওদিন রাত্রে স্পাইসি চাকরি করতো, আমাদের বাসায় ভাত খাইছে, আমাদের পাশের বাসা ছিল। হ্যাঁ, তাই আমরা এদেরকে পরে তো আর মামলা করছি, পুলিশ গেছি, তখন ওই পুলিশ জাতিসংঘ আসি বললো যে ওদের ওদের লোক এগুলা ইয়া রেড ক্রসের আন্ডারে চলে গেছে, আপনারা এদিকে কিছু করতে পারেন না, মামলাও নেয়নি, এভাবে পড়ে আসছে। এখন আমার প্রশ্নটা হলো এখানে যে সবাই বিচার এরা এরা এখনও বাংলাদেশের ভিতরে তারা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে তারা আছে সুখে, এরা জাতিসংঘের রিলিফ পায়, তারপর বাংলাদেশের রিলিফ পায়, আবার আবার এরা রেলে চাকরি করে কীভাবে? সাত বছর পরে তারা, এটা আমার অভিযোগ, সাত বছর পরে তারা ইয়া করছে রেলে জয়েন করছে, তখন রেলমন্ত্রী আলিম স্যার ছিল, উনি রেলে জয়েন করে সাত বছরে পয়সা দিচ্ছে তাদেরকে এরিয়ার সব। আর যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করি নয় মাস পরে আসছে, যারা ফুললি নয় মাস আসেনি তারা নয় মাসের পয়সা পাইছে, আবার কেউ হয়তো একদিন আগে জয়েন করছে, কেউ দুই ঘন্টা আগে জয়েন করছে, ওরা পায়নি, কিন্তু ওরা সাত বছরে এরিয়ার পাইছে, কিন্তু সরকারি চাকরি করে। তো সরকারি চাকরি করলে এদের এদের বিরুদ্ধে মামলা হবে না কেন? এখন আছে কোথায় ওরা? হ্যাঁ, এখন এখন আছে, সবাই আছে, কিছু কিছু পাকিস্তান গেছে, কিছু আছে, এখন বিহারিরা তো আছে বিহারি। এর মধ্যে আপনি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আমরা তো ছোটো ছিলাম, আমরা তো দুষ্টামি করতাম আমাদের সাথে, আর আমার বন্ধুবান্ধব ছিল, আমরা দেখতাম তো এখানে প্রতিদিন আপনার যে এখন চক্ষু হাসপাতালটা হয়েছে, এখানে প্রতি কয়েকদিন পরে পরে মানুষ মারত, তারা ওই আমরা আওয়াজ পাইতাম, গুলির আওয়াজ পাইতাম। তো আমরা অনেক সময় আসতাম দেখতে, আমি রিন্টু বা ইয়া নাসি, ওরা এখন চোখ নাই, ওরা গ্রামে চলে গেছে, কারণ রামপুর কেউ কুমিল্লা। এই স্বাধীনতার পর বঙ্গবন্ধু আসছিল আমাদের এই রেলে, এই আমার যাদের স্বামী মারা গেছে উনি বঙ্গবন্ধু, তখন এগুলো লিস্ট করছিল। ওই খালি একটা কথাই বলছিল, আমিও ছিলাম সাথে,
তারপরে একটা কথা বলছিল, মা আমার কাছে এখন কিছু দেওয়ার মতো কিছু নাই বা বোনেরা, আমি যতটুক পারবো আমি দেখি। তারপরে নাম ঠিকানা নিজের হাতে লেখি গেল। বোধহয় কয়েকদিন পরে, তারিখটা আমার মনে নেই, স্বাধীনতার পরে পরে একটা খাম আসছে আমাদের বাসায়, ওখানে 2000 টাকার একটা চেক ছিল আর একটা আমার আব্বার নামে একটা সার্টিফিকেট দিয়েছিল। তা আমরা তো টাকাটা তখন তুলিনি, ওই মেজো ভাই বড় ভাই যা করছিল আর কি এগুলা। এমনি কিন্তু আমরা ইয়া পাইছি, আপনার স্বীকৃতি আছে, আমাদের কাগজ আছে, লিড করছিল তখন জাফর ইকবাল স্যার, তারপর মুনতাজের মামুন, সারিয়া কবি, তারপর মুকুল ঘোষ ওরা আসছিল, তো তখন আমিও ছিলাম ওদের সাথে। ৭১ সালে এটাই আমাদের বাসা ছিল, এখান থেকে আমার চাচা সবাই ধরে নিয়েছে। ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।